যুগের পর যুগ বদলে যাবে কিন্তু প্রসেনজিৎ ঋতুপর্ণা জুটির বিকল্প সত্যি কথা বলতে গেলে আসবে না আজকে আপনারা বাংলায় দেখুন উত্তম সুচিত্রা এই জুটির পরে সব থেকে বেশি আলোচিত চরিত্র জুটির নাম ছিল হচ্ছে প্রসেনজিৎ এবং ঋতুপর্ণা জুটি এবং এই জুটি নিজের পঞ্চাশতম সিনেমা আনতে চলেছে এবং তাদের পরে তো অবশ্যই কোয়েল জুটিও রয়েছে মানে মানে বলা যেতে পারে বাংলার সেরা আইকনিক জুটি হিসেবে যে নামগুলো আর কি আসে তবে প্রসিনজিত ঋতুপর্ণা নিজেদের পঞ্চাশতম সিনেমা আনতে চলেছে এবং সিনেমার নাম হচ্ছে অযোগ্য এবং এটা বুমের ডাকার সঙ্গে ক্ল্যাশ হচ্ছে এটা তো আমরা সবাই জানি তো আজকে তাদের সিনেমার গান হয়ে নিয়েছি তুই আমার হবি না তো আমি লিটারেলি মানে খুব একটা বেশি যে গান নিয়ে আলোচনা করি তা নয় বেসিক্যালি অন্য ধারা সিনেমার যে গানগুলো আছে সেগুলো নিয়ে যে খুব যে আলোচনা করি বা আমার চ্যানেলে ভিডিও থাকে তা কিন্তু নয় কিন্তু এই গানটা কিন্তু কোথাও কি আমার মনে দাগ কেটে গেছে এবং অনেক দিন পরে প্রপারলি এরকম ধরনের একটা গান শুনলাম অনেকদিন আগে প্রাক্তন একটা গান ছিল টপ্রসিন ঋতুপর্ণা জুটির কাজ ছিল সেখানে একটা গান ছিল যে তুই অন্য কারুর অন্য কারুর সঙ্গে খরগোলে যে গানটা ছিল সেটা একটা দুর্দান্ত গান ছিল তো এতদিন পরে একটা গান শুনবো যেটার মধ্যে আপনি ওই ফ্লেভারটা কিন্তু পাবেন এবং শ্রেয়া ঘোষাল গানটা এক কথায় দুর্দান্ত গেয়েছে এই গানটা থেকে দেখুন ট্রেলার আসার আগে যেহেতু গান এসছে গানে এমন এমন কিছু ব্যাপার রাখতে হবে যে কারণে লোকে ট্রেলার দেখার জন্য এক্সাইটেড হয় এই গানটার মধ্যে কিন্তু ভিডিওতে সেরকম কিছু ব্যাপার রয়েছে প্রথম কথা হচ্ছে বুমবাদার লুক এবং এই এই সিনেমায় বুমবাদার চরিত্রের নাম এই সিনেমায় বোমবাদা চরিত্রের নাম হচ্ছে প্রসেন আর ঋতুপর্ণের চরিত্রের নাম হচ্ছে পর্ণা তো এটা কিন্তু একটা ভালো তার মানে খশিকুঙ্গুলির মাথা খেলিয়েছে সত্যি কথা বলতে গেলে আর প্লাস এই সিনেমাতে বুমবাদাকে কি দেখতে লাগছে বস যেটুকুটাই প্রসিনিতকে আমরা দেখতে পাচ্ছি তাকে দেখে বোঝা যাচ্ছে না যে মানুষটার একষট্টি বছর বয়স হয়ে গেছে দেখে যেন মনে হচ্ছে যে চল্লিশ বিয়াল্লিশ বছর বয়সের একজন মোটামুটি একজন মানে এই বয়সের মানুষ তাকে লাগছে এত তাকে সুন্দর দেখতে লাগছে এবং ঋতুপর্ণাকেও খুব ভালো মানাচ্ছে এখনও পর্যন্ত তো এটা থেকে যেটা স্টোরি হালকা বোঝা যাচ্ছে এখানে তো একটা কাপেল হিসেবে আমরা শিলাজিৎ এবং ঋতুপর্ণা সেনগুপ্তকে দেখতে পাচ্ছি কিন্তু ছোটোবেলায় সম্ভবত ঋতুপর্ণার সঙ্গে প্রসেন চট্টোপাধ্যায়ের চরিত্রটা বন্ধুত্ব বা প্রেম কিছু একটা ছিল কারণ ছোটবেলায় মাঝে মাঝে কিছু সিন দেখাচ্ছে আর ওপর দিকে আমরা দেখতে পাচ্ছি এই চরিত্রটা ঋতুপর্ণার যে চরিত্রটা একটা ক্রাইসিসের মধ্যে ভুগছে সেটাই তো একটা মানে দুঃখের মধ্যে রয়েছে আর প্রসিন চট্টোপাধ্যায় বারবার খোঁজ নিচ্ছে ঋতুপর্ণার যে মানে এটার ক্যারেক্টারটা আপনারা ভালো করে দেখলে বুঝতে পারবেন যে জানতে চাইছে তার ব্যাপারে প্রতি চট্টোপাধ্যায়ের চরিত্রটা এখন অ্যালন একা রয়েছে আর এই চরিত্রটার বিবাহিত ভালো সুখে সংসার রয়েছে সেখানে কোথাও গিয়ে এই চরিত্রটা এসে নানা রকম একটা প্রবলেম ক্রিয়েট করছে যেটা আমার দেখে মনে হলো এটা না হতে পারে সেটা তো আমরা ট্রেলারেলারও বুঝতে পারবো তো সেখানে এই যে ব্যাপারটা গানের মধ্যে যেভাবে ক্যাচ করা হয়েছে ভিডিওটা খুব সুন্দর হয়েছে গানটা খুব সুন্দর করে শর্ট করা হয়েছে বিভিন্ন জায়গায় করতে গিয়ে গিয়ে গানটা দেখতে ভালো লাগছে সিনেমা সিনগুলোর সঙ্গে খুব ভালো ম্যাচ করছে এবং সিনেমার লাস্টে দেখবেন একটা সিন রয়েছে রেল লাইনে একটা রক্ত পড়ে রয়েছে তো এটা থেকে বয়ে আছে গল্প কিন্তু প্রচণ্ড ইমোশনাল শকিং কিছু একটা হবে যেমনটা আমার মনে হচ্ছে আপার দৃষ্টিতে গানটা শুনে বেশ একটা ভাইবস দিচ্ছে এবং কোথাও গিয়ে আমার মনে এই গানটা ভালো রকম হিট হবে আমরা দেখে নেবেন প্রথম দিকে কিন্তু ভিউস সেরকম হবে না আস্তে আস্তে গানগুলোর ভিউজ কোথাও গিয়ে বাড়ে এবং এই গানটা দেখবেন আমার মন বলছে ভালো রকম হিট হবে মানে একটা সিনেমার ট্রেলার টিজার ধরুন কিছু আসেনি সেখানে প্রথম গান এমন হওয়া দরকার যে সিনেমাটি নিয়ে একটা আলোচনা তৈরি হবে সিনেমাটি নিয়ে একটা ক্যাউ তৈরি হবে তো এটা কিন্তু সেরকম একটা গান হয়েছে গানটা শুনতে দেখতে উভয়ই কিন্তু ভালো লাগছে এবং প্রসিন্দ ঋতুপর্ণ এই জুড়িটাকে কোথাও গিয়ে সিনেমা যেরকম টাইম তাদেরকে দেখা যাচ্ছে তাকে দেখতে খুব সুন্দর লাগছে তারা গল্প সম্বন্ধে ডিটেলস এইভাবে দেয়নি অথচ গানটার মধ্যে এমন কিছু রয়েছে যেটা গল্পটা সম্বন্ধে আমাদেরকে ভাবতে কোথাও গিয়ে মানে প্রভাব করবে মানে প্রভাব বিস্তার করবে যে হ্যাঁ গল্পটার সম্বন্ধে আমরা ভাবি গল্পটা নিয়ে কথা বলি তো সেটা কিন্তু কোথাও গিয়ে হয়েছে আর গানের লিরিক্সটাও খুব সুন্দর হয়েছে কম্পোজিশনটাও খুব ভালো হয়েছে এবার দেখা যায় এই সিনেমার ট্রেলার পরবর্তী গানগুলো কেমন হয় যেহেতু প্রসিন ঋতুপর্ণ পণ্ড্য এই পঞ্চাশতম সিনেমা ওটাই সিনেমার প্রমোশন অলরেডি করে দিচ্ছে ওটার জন্যই সিনেমাটার একটা ভালো রকম হাইপ রয়েছে এবং এই জুটি যখনই এসেছে কিন্তু হিট সিনেমাই দিয়েছে তাদের রিসেন্ট কোনো সিনেমা কিন্তু চলেনি এমন নয় প্রত্যেকটি বক্স অফিসে মানে ভালো রকম বক্স অফিস আনতে সক্ষম হয়েছে তো এটারও কিন্তু সেই ক্যাপাবিলিটি রয়েছে এবং কোথাও গিয়ে বুমেরাং ভার্সি এই সিনেমা যে ক্লাস সেটা কিন্তু জোরদার হতে চলেছে এবার ট্রেলার এলাকার আরও ক্লিয়ারলি বোঝা যাবে যে কিরাম লড়াইটা হবে আপাতত গানটা বেশ ভালো হয়েছে আমার তো বেশ ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাও আর চ্যানেলটা অন্তত চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড ঘের বেলা এখন ভালো দেখো সবাই কেয়ার নমস্কার আবার দেখা হবে তো ভাই সবাই ভালো দেখো সুস্থ থেকো নমস্কার কেয়ার আবার দেখা হবে